আমরা বফলার উচ্চারণ বফলা, বফলা কয়েকভাবে উচ্চারিত হতে পারে যেমন শব্দের প্রথমে শব্দের মধ্যে বা শেষে সন্ধিজাত শব্দে ইত্যাদি ভাবে বফলা উচ্চারিত হতে পারে আমরা প্রথমে আসি শব্দের প্রথমে শব্দের প্রথমে বফলা যুক্ত হলে উচ্চারণে শুধুমাত্র সে বর্ণের উপর অতিরিক্ত ঝোঁক পড়ে আমি বলছি প্রথমে যুক্ত আবারও বফলা হলে উচ্চারণের ক্ষেত্রে শুধুমাত্র সেই বর্ণের উপর একটা অতিরিক্ত ঝোঁক পড়ে একটা অতিরিক্ত ঝোঁক পড়ে যেমন কচিত কচিত হয়ে যাচ্ছে কচিত ইত্যাদি শব্দ আমরা দেখছি এই শব্দগুলো উচ্চারণের সময় এই বর্ণগুলোর উপর একটা অতিরিক্ত ঝোঁক পড়ে যাচ্ছে শব্দের মধ্যে বা শেষে বফলা যুক্ত হলে যুক্ত আমি বলছি শব্দের মধ্যে বা শেষে যুক্ত যুক্ত হলে উচ্চারণ হয় অর্থাৎ যে যুক্ত ব্যঞ্জনটি রয়েছে সেই যুক্ত ব্যঞ্জনটি দুবার উচ্চারিত হয় যেমন পক্ক কয়ের সাথে বফলা যে কারণে কটা দুবার উচ্চারিত হচ্ছে অশ্ব সের সাথে বফলা যে কারণে সবর্ণটি দুবার উচ্চারিত হচ্ছে এরকম সন্ধিজাত শব্দে যুক্ত বফলায় বয়ের উচ্চারণ বজায় থাকে অর্থাৎ আমি আবারও বলছি সন্ধিজাত শব্দে শব্দে যুক্ত বয়ের উচ্চারণ বজায় থাকে অর্থাৎ বয়ের উচ্চারণ যেমন ছিল তেমনই থাকে যেমন দিগ্জয় দিগ্বলয় ইত্যাদি শব্দ শব্দের মধ্যে বা শেষে আমি আবার বলছি শব্দের মধ্যে বা শেষে ব বা ময়ের সঙ্গে বফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ বজায় থাকে অর্থাৎ বয়ের উচ্চারণ যেমন ছিল তেমনই থাকবে যেমন তিব্বত তিব্বত এখানে বয়ের সাথে বফলা থাকাতে যেমন ছিল তেমনই উচ্চারিত হচ্ছে লম্ব যেমন ছিল তেমনই উচ্চারিত হচ্ছে উত উপসর্গের সঙ্গে উপসর্গের সঙ্গে বফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ বহাল থাকে অর্থাৎ ভয়ের উচ্চারণ যেমন ছিল তেমনই থাকবে যেমন উদ্দাস্ত উদ্বাসিত বয়ের উচ্চারণ যেমন ছিল তেমনই আছে উদ্দেল যেমন ছিল তেমনই আছে